আপনাদের মেন ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল ভিডিও আসছে না কেন, ভিডিও কবে পাবো, দাদা কি চ্যানেল বন্ধ করে দিয়েছেন নাকি। এই সমস্ত প্রশ্নের উত্তর দেবো আমি আজকের। করতে গেলে কিন্তু বাধা বিপত্তি অনেক আসবে, সেই বাধা বিপত্তি পেরিয়ে আপনাকে সামনের দিকে এগোতে হবে। তেমনই আমার একটা টার্গেট ইউটিউবার হওয়া, জীবনে টার্গেট একটাই, সিলভার প্লে বাটন। যেমন জল ছাড়া মাছ থাকতে পারে না, স্থল ছাড়া মানুষ বাঁচতে পারে না, তেমনই আমি ইউটিউবে ভিডিও বানানো ছাড়া বাঁচতে পারবো না। আমি এতদিন ভিডিও আপডেট দিতে পারিনি, প্রায় এক মাস আমি ভিডিও আপডেট দিতে পারিনি। তো তার কয়েকটি প্রশ্ন আমি একটি ও অ্যান্সারে আমি আপনাদের কাছে আর একটাই উত্তর দেবো, সেই উত্তরের মাধ্যমে আপনাদের কাছে সব কিছু বলে দেবো। কিছুদিন আগে কিন্তু আমি একটা বাইক কিনি, মিনিমাম 2 মাস আগে কিন্তু আমি একটা বাইক কিনি। সো বাইক কিন্তু চালাতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেই অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু আপনাদের কাছে আমি ভিডিও আপডেট করতে পারিনি। আমি খুবই দুঃখিত, আর আপনারাও অনেক প্রতীক্ষায় ছিলেন এবং আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করেছেন দাদা ভিডিও কেন আসছে না। তো তার জন্য আমি খুবই কিন্তু দুঃখিত। এবারে কন্টিনিউ ভিডিও আসবে, আমার শর্ট ভিডিওগুলো কিন্তু পার ডে আমি আপডেট দিচ্ছি, মাঝে মাঝে লং ভিডিও আমি আপডেট দেবো, সেই ভিডিওর পিছনে আপনারা কিন্তু সাপোর্ট হয়ে থাকবেন এবং ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা লাইক করবেন। আমার এই ভিডিওগুলো কতটা আপনাদের কাছে মনোরঞ্জন করছে এবং আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমি তা জানি না, তবে আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এবং আমি যতদিন ভিডিও আপডেট করছি ততদিন কিন্তু আমি পজিটিভটা পেয়ে এসেছি, এবং বড়ো বড়ো ইউটিউবার যেমন বং কলাপান এবং নানান যে বড়ো বড়ো ইউটিউবার যাদের সবগুলো নাম আমি কিন্তু মনে নেই, তো তারা কিন্তু প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করেছে তাদের সম্বন্ধে যে কবিতাগুলো আমি বানিয়েছি বা আমি লিখেছি রাত দিন এক করে রেখে লিখেছি, এবং সেই কবিতাগুলো আপনাদের সময় মিউজিক অডিও ফডিও সব কিছু লাগিয়ে আমি যে ভিডিওটা ক্রিয়েট করেছি সেই ভিডিও যখন আপডেট করি, তো আপনারা যদি না দেখেন কিন্তু মনে প্রচুর আঘাত লাগে, এবং লাইক যদি না করেন কিন্তু প্রচুর আঘাত লাগে। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওগুলো আমি কন্টিনিউ করতে থাকবো এবং আপনাদের কাছে পৌঁছে দেবো, তো সেই সাপোর্টটা যেন আমি পাই। তার বাইরে কিন্তু আমি কিছু ভিডিও আপডেট দিয়ে থাকি যেগুলো আমার নিজস্ব লেখা, নিজস্ব মানে প্রত্যেকটি নিজস্বই লেখা, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে ওইটা আমি কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ পরিবেশকে নিয়ে বা বর্তমান পরিস্থিতিকে নিয়ে আমি কিন্তু কবিতা বানিয়ে থাকি এবং সেই কবিতাগুলো আপনাদের সামনে পরিবেশন করি, সেগুলো আপনারা ক্লিক করে দেখবেন। জাস্ট যে কোনো ইউটিউবারকে নিয়ে আমি যে ভিডিও বানাচ্ছি সেগুলো দেখছেন বা আদার্সগুলো দেখছেন না সেটি খুবই লজ্জনীয়, বা আমি হয়তো কবিতা তেমন পারি না তার জন্য আমার খুব কষ্ট লাগে, কারণ ওই ভিডিওগুলো আমি নিজের মন থেকে বানাই এবং সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তখন কিন্তু আমার খুবই দুঃখ লাগে। তো আপনারা অবশ্যই দেখবেন এবং আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন, এবং সাপোর্ট না করলে বন্ধু আমি কিন্তু পরবর্তী নেক্সট লেভেলে যেতে পারবো না, যে আমি নতুন একটা কন্টেন্ট নিয়ে যে এসেছি আপনাদের সামনে সেই কন্টেন্টগুলো সবার মাঝখানে কিন্তু আমি ছড়াতে পারবো না। তো আপনারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর ভিডিওগুলো শেয়ার করুন, শেয়ার করলে কিন্তু ভাইরাল হবে, আর ভাইরাল হলেই কিন্তু এই চ্যানেলটা গ্রো হবে আর তখন নতুন কন্টেন্ট সবাই দেখা শুরু করবে। তো আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি বন্ধু, ইউটিউবে এরকম কন্টেন্ট কিন্তু আজ পর্যন্ত কেউ বানায়নি, কেউ বানায়নি, কেউ বানায়নি। তো এইটা ফার্স্ট আমার বাংলার বাপ ইউটিউব চ্যানেল বানিয়েছে এবং বাংলার বাপ ইউটিউব চ্যানেল মেহনত করছে, কষ্ট করছে আপনাদের সামনে। তো আপনারা সেই কষ্টের মূল্যটা যেরকম আপনি ভিডিও দেখে কিন্তু আমাকে সাহায্য করতে পারেন, এবং লাইক করে লাইক একটাই দিয়ে কিন্তু আপনি আমাকে প্রচুর প্রচুরভাবে সাপোর্ট করতে পারেন। সো লাইক এবং কমেন্ট এবং শেয়ার আপনারা প্রচুর করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব না করলে বন্ধু চ্যানেলটি গ্রো হবে না। ছোটোবেলা থেকে আমার একটাই স্বপ্ন আপনাদের মনের মধ্যে জায়গা করা, তো যে কোনো পর্যায়ে হোক আমি জায়গা করতে রাজি আছি। যেমন আমার ট্যালেন্ট একটাই যে আমি কবিতা ভালো লিখতে পারি, আমার স্কুল থেকে শুরু করে কলেজ জীবন পর্যন্ত কিন্তু আমি ভালো কবিতা লিখতে পারি। তো কবিতার মাধ্যমে কিন্তু আপনাদের সামনে আমি আমার ট্যালেন্টটাকে তুলে ধরছি, তো আপনি সেই ট্যালেন্টের গুরুত্বটা অবশ্যই বুঝতে পারবেন। এবং আমার জীবনে অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলেছি এবং অনেকগুলো ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেছে, প্রায় সব চ্যানেলই বন্ধ হয়ে গেছে। 2010 থেকে কিন্তু আমি ইউটিউব করছি কিন্তু এখনও পর্যন্ত আমি সফলতা পাইনি, নানান রকম কন্টেন্ট বানিয়েছি, নানান রকম ভিডিও আপডেট করেছি কিন্তু এখনও সফলতা পাইনি। সেই সব চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে, যে সেই সব চ্যানেলগুলো হ্যাক করে নিয়েছে, এই সব ব্যাপার হয়েছে আমার জীবনে। ইউটিউব থেকে আমি আজ পর্যন্ত 1 টাকাও ইনকাম করতে পারিনি, আমি যা ইনকাম করেছি লাইফে সব ইউটিউবের পিছনে ইনভেস্ট করেছি, পিছনে যে সেট আপ দেখছো এবং আরও যে পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু সেট আপ আছে সেই সব সেট আপ কিন্তু আমি নিজস্ব অর্থ দিয়ে করেছি, ইউটিউবের ইনকামে নয়। তো আমি ইউটিউবের ইনকাম করতে
চাই না, এটা ভুল কথা, করতে চাই এবং তার সাথে কিন্তু আপনাদের ভালোবাসা পেতে চাই। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নয়, আপনাদের ভালোবাসা পেলে আমি খুবই সাপোর্ট পাবো। আর জীবনে এই ইউটিউব চ্যানেল আমার ফার্স্ট এবং লাস্ট, এটা যদি কিছু হয়ে যায় কিন্তু আমি জীবনে আর ইউটিউব করতে যাব না, যদি আপনাদের সাপোর্ট না থাকে। ঠিক আছে, আপনারা সাপোর্ট করুন, সাপোর্ট ছাড়া আমি কিন্তু জীবনে এগোতে পারবো না। আব্দুল কালাম বলেছেন, একবার না পারলে বারবার চেষ্টা করো, চেষ্টা করে যাও, সফলতা অবশ্যই আসবে। তো আপনাদের পছন্দ ছিল দাদা আর ইউটিউব করবেন না নাকি? কেন করবো না ভাই, কি আমাকে দেখতে খারাপ, না আমার ভয়েস কোয়ালিটি খারাপ, না আমি খারাপ কন্টেন্ট বানাই? লাইফে অনেক কষ্ট পেয়েছি, এখনও পর্যন্ত ইউটিউব ছাড়তে পারিনি, আর আজীবন ইউটিউব ছাড়তে পারবো না। ঠিক আছে, সে যে যাই বলুক, আমার কোনো আসে যায় না। ঠিক আছে, অনেক হেডেক আছে, হেডেকরা হেডেক কমেন্ট করবে, তাতে আমার কোনো পরোয়া নেই। আমি যেটা করছি ভালোর জন্য করছি, বাংলার ইউটিউবারদের সাপোর্ট করছি। ঠিক আছে, বাংলা ইউটিউবারদের সাপোর্ট করছি, যারা মেহনত করে ভিডিও বানায়, তো তাদেরকে আমি সাপোর্ট করছি, এতে আমার কোনো কষ্ট আসে যায় না ভাই। ভালোকে ভালোরাই সাপোর্ট করে, তাই না? আর তিনটের সময় ভিডিও বানাচ্ছি না তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। বন্ধু, জীবনটা দুই দিনের, যা করতে হবে এই দুদিনের মধ্যেই করতে হবে, এর বেশি চান্স পাবে না। ঠিক আছে, স্টোরি অনেক শুনেছি এবং আপনাদের অনেক কিছু বুঝিয়েছি, আপনারা কি বুঝতে পেরেছে না বা আমি কি বুঝাতে পেরেছি তো আমি সেটা কিন্তু জানি না। একটা জিনিস সহজভাবে বুঝতে পেরেছেন, যেটি হচ্ছে বাংলার বাবু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে।